ডিমের একঘেয়ে রেসিপি খেতে খেতে কি তোমরা বোর হয়ে গেছো? একঘেয়ে রেসিপি আর খেতে ভালো লাগছে না, নতুন কিছু বানাতে চাইছো? তাহলে আজকে এই রেসিপি একমাত্র তোমাদের জন্য। কথায় আছে আন্ডেকা ফান্ডা। আজকে আমি তোমাদের সামনে এরকমই আন্ডার একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কি জানো যে এই ছোট্ট একটা ডিম দিয়ে কত কিছু বানানো যায়? আজকে আমার রেসিপি হলো চিলি এগ। একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমরা এটা ইজিলি ট্রাই করতে পারো, আর বিশ্বাস করো খেতে এটা জাস্ট অসাধারণ হয়। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেন চলে যেও না, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার ফার্স্টে তোমরাই সেই ভিডিও নোটিফিকেশান পাও আর তোমরাই সেই ভিডিওটা চেক করে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক চিলি এগ বানানোর পুরো পদ্ধতিটা। চিলি এগ বানানোর জন্য ফার্স্টে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, যে বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ময়দা। যেরকম চিলি চিকেনে আমরা ব্যাটার বানিয়ে নিই, তেমনি চিলি এগ বানানোর জন্য আমরা ব্যাটার বানাবো। যেখানে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা যতটা নুন খেতে পছন্দ করো সেই অনুযায়ী নুনটাকে অ্যাডজাস্ট করে নিও। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এখানে আমি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এই ব্ল্যাক পেপার পাউডারটা এই চিলি এগের একটা আলাদা টাচ ক্রিয়েট করবে। এই গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার যে কোনো রান্নাতেই একটা আলাদা টেস্ট ক্রিয়েট করে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারো। যেহেতু গোলমরিচের নিজস্ব একটা ঝাল ব্যাপার আছে, তাই জন্য এখানে আমি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যদিও আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না মানে খেতেই পারি না বলতে পারো, তাই আমি এখানে অল্পই দিয়েছি। তোমরা যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তারা সেক্ষেত্রে বেশি দেবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেবো এবং এটাকে মেশাতে থাকবো। জলটা একেবারেই বেশি দিয়ে দেবে না, তাতে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম সময় আমরা বাঙালিরা প্রায়শই ওই একই ডিমের রেসিপি বানিয়ে থাকি, ওই বলতে গেলে ডিমের কষা, ডিমের ঝোল, ডিম ভাজা, এইসব রেসিপি বানিয়ে থাকি। সেই রেসিপিগুলোর বাইরে যদি এই চিলি এগ রেসিপিটা ট্রাই করা যায় তাহলে দেখবে সবাই খুব খুশি হবে। বাচ্চারা তো বিশেষ করে বেশি খুশি হবে যখন দেখবে যে এত সুন্দর একটা রেসিপি। আর চিলি চিকেন তো আমাদের বাড়িতে সবসময় থাকে না, সেই জায়গায় তোমরা যদি এইভাবে চিলি এগ বানিয়ে দাও এর টেস্টও কিন্তু কোনো অংশে কম নয়। এবার এর মধ্যে ফাইনাল জল আমি অ্যাড করছি, মানে এর চেয়ে বেশি আর জল অ্যাড করবো না, অনেকবারই অল্প অল্প করে জল অ্যাড করেছি, এবার এটা হচ্ছে ফাইনাল। দেখো তোমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, খুব বেশি পাতলাও হবে না আমার, খুব বেশি গাঢ়ও হবে না। এবার একটা মজার বিষয় দেখো, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, অবশ্যই সেদ্ধ ডিম, যেটাকে আমি এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। কি কিউট লাগছে না ডিমগুলোকে? এখানে টোটাল 5টা ডিম আছে, যেগুলোকে দুটো ভাগে ভাগ করে টোটাল আমার 10টা টুকরো হয়েছে। মাঝখান দিয়ে ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে কেটে নিই। তোমরা এখানে ডিমগুলো 4 ভাগেও ভাগ করে নিতে পারো, তবে আমার ক্ষেত্রে কি হয় যে 4 ভাগে ভাগ করতে গেলে ভেতর থেকে কুসুমটা বেরিয়ে আসে, আমি ওটা ঠিক পারি না, তাই এখানে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে ব্যাটারে ডিপ করব এবং ভাজতে চলে যাব। ভাজার জন্য এরকম গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলের মধ্যে একে একে ডিপ করা ডিমগুলো দিয়ে দেব এবং ভেজে নেব। এবার তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এখানে ডিম না কাটতেও পারো, গোটা ডিমেরও এটা বানাতে পারো, তবে সেক্ষেত্রে ডিম কষা বানানোর সময় আমরা যেমন ডিমটাকে একটুখানি চামচ দিয়ে চিরে নিই ওইভাবে চিরে নিতে হবে, যাতে পরে গ্রেভিটা খুব ভালোভাবে ডিমের মধ্যে অ্যাবজর্ব করে আর এই গোটা ডিমে ব্যাটারটা হবে আরও বেশি ঘন। এরপর গোটা ডিমকে সেই ঘন ব্যাটারে ডিপ করে ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে এইভাবে মাঝখান দিয়ে ভেঙে নেওয়া ডিম ব্যবহার করেছি যাতে রান্নাটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় আর খেতেও ভালো লাগে। দেখো এখানে ডিমের টুকরোগুলো একে একে ডিপ করে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই থাকবে লো, কারণ ডিম যেহেতু খুব সেন্সিটিভ একটা জিনিস, তাই গ্যাসের ফ্লেম যদি হাই করে দিই তাহলে সেক্ষেত্রে ডিমটা খুব বেশি ভাজা হয়ে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না, ডিমের মধ্যে যে একটা নরম ব্যাপার থাকে সেই ব্যাপারটা চলে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাজবো। একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা উল্টে দেবো।
একটা চামচের সাহায্যে এখানে উল্টে দিচ্ছি। খুব সাবধানে এটা উল্টাতে হবে, ডিম কিন্তু খুব নরম মনের মানুষ, ওকে যদি সামান্য একটুখানি টোকা দেওয়া হয় তাহলেই ও কেঁদে ফেলে, অর্থাৎ ভেতর থেকে কুসুমটা বের করে দেয়। তাই খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটুখানি ভাজলেই চলবে, কারণ খুব বেশি লাল করে ভাজলে ডিমটা শক্ত হয়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি এদিক ওদিক উল্টে পাল্টে। এভাবে হালকা করে ভেজে নেওয়ার পর ডিমগুলো আস্তে আস্তে তুলে নেব। তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলবে, কারণ ওকে যদি একটুখানি ঠোকা দেওয়া হয় তাহলে কিন্তু আবার কেঁদে ফেলবে। দেখো একদম আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এরপর আমরা রান্নার নেক্সট স্টেপে চলে যাব, অর্থাৎ গ্রেভিটা যে বানাবো। দেখো ডিমগুলো সব ভাজার পর এখানে গ্রেভিটা বানাতে চলে এসেছি, যার জন্য এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি সবার ফার্স্টে। এখানে একটা ছোট সাইজের রসুন আছে, যেই রসুনটা পুরোটাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম। এই চিলি এগ বলো বা চিলি চিকেন বলো, রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়, তাই রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুখানা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। যেহেতু তোমাদের একটু আগেই আমি বলেছি যে বেশি ঝাল আমি খেতে পারি না, তাই আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খেতে পারো তাহলে বেশি কাঁচা লঙ্কা দিও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে ডাইস করে কেটে নিয়েছিলাম বা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে দুটো পেঁয়াজ আছে, সবকটা পেঁয়াজকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, তবে খেয়াল রাখবে যে এখানে যে কটাই আমি সবজি দেবো না কেন সবকটা সবজি খুব বেশি ভাজা হবে না, একটা ক্রাঞ্চিনেস কিন্তু বজায় থাকবে। আর চিলি এগ করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই থাকবে হাই। যে কোনো চাইনিজ রান্না করার ক্ষেত্রে নিয়ম হলো গ্যাসের ফ্লেম হাই থাকা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়নে যে বালবাস পোর্শনটা থাকে বা নিচের দিকে যে সাদা পোর্শনটা থাকে সেটা দিয়ে দিলাম। সব কিছুকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আধখানা ক্যাপসিকাম আছে যেগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই ক্যাপসিকামের টেস্টটা না জাস্ট অসাধারণ লাগে, তোমাদের কেমন লাগে ক্যাপসিকাম অবশ্যই আমাকে জানিও। সব কিছুকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তোমরা যতটা নুন খেতে পছন্দ করো সেই অনুযায়ী নুনটাকে অ্যাডজাস্ট করে নিও। তবে নুন দেওয়ার সময় খেয়াল রেখো যে এর আগে যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলোও তার মধ্যেও নুন দেওয়া আছে, আর এরপর যে গ্রেভিটা বানাবো ওখানে বিভিন্ন সস ইউজ করা হবে, সেই সসগুলোর মধ্যেও নুন আছে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এখানে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হোয়াইট ভিনিগার, এখানে 1 টিস্পুন হোয়াইট ভিনিগার দিয়ে দিয়েছি। তোমরা এর জায়গায় চিলি ভিনিগারও ইউজ করতে পারো, তবে চিলি ভিনিগারের টেস্ট অনেক বেশি ঝাল হয়। দিয়ে দিলাম হলো ডার্ক সোয়া সস 1 টিস্পুন, আর সবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে টোম্যাটো কেচাপ বা টোম্যাটো সস। টোম্যাটো সসটা একটুখানি বেশি পরিমাণে দেবো, অর্থাৎ 1 টেবিল স্পুন। এই চিলি এগ বলো বা চিলি চিকেন বলো, এইসব রান্নাগুলোর ক্ষেত্রে যদি টোম্যাটো সসটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় এর টেস্টটাই কিন্তু অসাধারণ লাগে, তোমরা কি বলো? এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে স্ল্যারি দেওয়ার পালা, তবে এখানে স্ল্যারি হিসাবে আমি আলাদা কিছু ইউজ করিনি। যেই ব্যাটারে আমি ডিমটা ভেজেছিলাম সেই ব্যাটারটা একটুখানি বেজেছিল, ওই ব্যাটারটা একটু জলের সাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম, এটাই এখানে স্ল্যারির কাজ করবে। চিলি চিকেন বা চিলি এগিয়ে এরকম স্ল্যারি ব্যবহার করা হয় এই জন্য যাতে গ্রেভিটা অনেক বেশি থিক হয়। আর এক্ষেত্রে আমি এইভাবে ব্যাটারের স্ল্যারিটা আমি এখানে ইউজ করেছি। তোমাদের কাছে যদি ব্যাটারটা না বাছে তাহলে তোমরা অল্প একটুখানি কর্নফ্লাওয়ার, অর্থাৎ 1 টিস্পুন কর্নফ্লাওয়ারকে জলের সাথে মিশিয়ে সেটাকে স্ল্যারি হিসেবে ব্যবহার করতে পারো, সেটাকে এর মধ্যে দিয়ে দিও, তাহলে এটা স্ল্যারি কাজ করবে।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, গ্রেভি হবে সেই জন্য, তবে খুব বেশি গ্রেভি হবে না, অনেকটা থিক গ্রেভি হবে। গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। রান্নাতে যদি এভাবে নুন মিষ্টি পরিমাণটা একটা ব্যালেন্স থাকে তাহলে রান্নার টেস্ট অনেকটা বেশি ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এরপর আগে থেকে একে একে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো এভাবে পরপর করে সাজিয়ে দেবো। ওয়াও, দেখো কি দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে? আমার তো হেভি লাগছে দেখতে। এরপর ওপর দিয়ে একটা স্পুনের সাহায্যে অল্প অল্প করে গ্রেভি তুলে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা ডিমের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। ডিমগুলো নিয়ে কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করতে যেও না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে মাঝখান দিয়ে, বা ওই কুসুম বেরিয়ে আসতে পারে। বলেইছি তো, ডিম অনেক বেশি সেন্সিটিভ। এত ছোট্ট একটা জিনিস সেন্সিটিভ তো হওয়ারই কথা, নরম মন হওয়ারই কথা। দেখো, সবকটা ডিমকে গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ডিপ করে দিয়েছি। এরপর গ্রেভিটাকে 5 মিনিটের জন্য ফোটাতে হবে, গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। দেখো, 5 মিনিট পর ফিরে এসেছি, এই ডিমের মধ্যে গ্রেভিগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। সবার লাস্টে এর মধ্যে দিয়েছি স্প্রিং অনিয়ন, জাস্ট একটা ফিনিশিং টাচ। একটা স্প্রিং অনিয়ন দিলে যে কোনো রান্নার টেস্ট অনেকটা গুণ বেশি বেড়ে যায়, তাই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। ব্যাস, আর কিছু করার নেই। এবার গ্যাস বন্ধ করে দাও, রেসিপি একদম রেডি। তাহলে দেখলেই তো কত সুন্দরভাবে বানানো হয়ে গেল ডিমের একটা অসাধারণ স্বাদের রেসিপি। তাই যখন একঘেয়ে ডিম খেতে খেতে বোর হয়ে যাবে, তখন কিছু নতুন বানানোর জন্য এটা ট্রাই করতে পারো। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, ফ্রাইড রাইস এগুলোর সাথে সার্ভ করতে পারো, হেভি লাগবে খেতে। আশা করি আমার এই রেসিপি তোমাদের সবার খুব ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে ফিডব্যাক জানিও। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো খেও। বাই।